মালয়েশিয়ার যে হিউম্যান রিসোর্স মন্ত্রী সাহেব আছেন উনি কিন্তু আমেরিকা আছেন এই মুহূর্তে। আশা করি উনি ফেরার পরে একটি তারিখ সেট হবে, আর আমরা আশা করছি দ্যাট 25-26 তারিখ দিকে আমাদের মিটিং হবে। মিটিংয়ে বসলেই তো বাকি সব তো একটা একটা করে কিন্তু ছুটে যায়। কোনো জায়গা ছোট না, কোনো জায়গা বড়ও না, আটকানি মানে আটকানি। অফকোর্স আসার দেখছি ভাই, আমি তো আশা নিয়েই তো বসে আছি, 3 বছর 3.5 বছর হয়ে গেছে, আরও 2-4 দিন গেলে কোনো অসুবিধা নাই। আমাদেরকে 2-1টি পয়েন্ট মনে রাখতে হবে। ওনাদের শ্রমিকের চাহিদা আছে, ওনারা কিন্তু ওই যাকে বলে ইকোনমিক ক্রাঞ্চের মধ্যে আছে, এটা গেল একদিক। এবং আমার যে আমি সেক্রেটারি সাহেবের সাথে আমরা যেটা কথা বলছিলাম, আমাদের বুক ফুলে যায় যখন ওনারাই আমাদেরকে লিখিতভাবে বলে আমাদের মালয়েশিয়ান এমপ্লয়েজরা বাঙালি লেবার চায়। ওনারা আমাদেরকে লিখিতভাবে দিয়েছে কি দ্যাট আমরা বাঙালি চাই। তো এর মানে কি, দ্যাট মিনস আমাদের শ্রমিকরা যারা আছে ওনারা শুধু দক্ষ না, ওদের যে যাকে বলে কি দ্যাট কমিটমেন্ট ওদের কাজের মধ্যে, এই কারণেই কিন্তু ওদের চাচ্ছে। আমার বিশ্বাস মে মাসে কি আমরা করতে পারবো নাকি, মে মাসে মিটিংটা হবে, মে মাসে মিটিং হলে আমার বিশ্বাস কিন্তু মিটিং হলেই আমরা কিন্তু এক দিক ধরে নিতে পারবো। সমাধান তো আমাদেরকে করতেই হবে, সমাধান আমাদেরকে করতেই হবে। না কে নমনীয় ওভার দিক এখানে কিছু ব্যাপার না, ওনারা ওদের স্বার্থ দেখবেন ওই দেশের, আর আমরা আমাদের দেশের স্বার্থ দেখবো, বুঝছেন না। আর আমাদের দেশের সাথে সাথে ডাইরেক্টলি লিঙ্কটা আছে আমাদের শ্রমিকদের স্বার্থ, আমরা কিন্তু ওই হিসাবে চলি। আর যেটা বলে কি দ্যাট নেগোসিয়েশনের মধ্যে কিছু গিভ কিছু টেক, মানে এর মধ্যে তো চলতেই থাকে, ইনশাল্লাহ হবে। আমরা গিভের মধ্যে আছি, টেকের মধ্যে আছি। কর্মীদেরকে তো আপনি আপনার যে যা হিসাব, না আমার মুখ থেকে কেন, আমি তো এখনো তো ওই মুখ থেকে বের করার মতন অবস্থানে যাইনি। আপনারা সাংবাদিকদের তো এটাই সমস্যা, তো আপনারা বললেন সাংবাদিক, আপনি আপনার যা বলার আছে বলবেন।